আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে সঠিকভাবে গাছ লাগানোর পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। আপনারা এই পদ্ধতিতে গাছ লাগালে গাছটি খুবই তাড়াতাড়ি বৃদ্ধি পাবে এবং ফল দেবে। এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই গাছটি লাগানোর জন্য প্রথমে গর্ত খুঁড়ে নিতে হবে, একটু বড় করে। আমি এখানে গর্ত খুঁড়ে নিচ্ছি, আমার এখানে গর্ত খোঁড়া হয়ে গেছে। এরপর এই গর্তের মধ্যে কম্পোস্ট আর মাটির মিশ্রণ একসাথে করতে হবে। তারপরে সেগুলোকে ভালোভাবে মিশিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। আমি কম্পোস্ট নিলাম, এরপর মাটি দিয়ে দিলাম সমান পরিমাণ। এবার এই দুটোকে ভালো করে মিশিয়ে নিতে হবে, এর ফলে গাছটির শিকড় তাড়াতাড়ি ছড়াবে এবং গাছটির বৃদ্ধি সুন্দরভাবে হবে এবং গাছটি তাজা হবে। সম্পূর্ণ ভালোভাবে কম্পোস্ট মিশিয়ে নিতে হবে। কম্পোস্টের পরিমাণ একটু বেশি হলে কোনো ক্ষতি নেই। এরপরে গাছটি রোপণ করার পদ্ধতি, প্রথমে নার্সারি থেকে আনা প্যাকেটটি খুলে নিতে হবে, এটি আবশ্যক। এই প্যাকেট শুদ্ধ লাগালে গাছটি কোনো সময়ই ভালো হবে না। এরপর গাছটিকে সঠিকভাবে মধ্যবর্তী লাগাতে হবে। এই গাছটি ভালোভাবে চেপে বসিয়ে এবং খেয়াল রাখতে হবে মাটি থেকে যেন নিচে না চলে যায়, গাছটি একদম সম পরিমাণ মাটির সাথেই যেন গাছটি থাকে, তবেই গাছটি খুব ভালো হবে। চারিদিকে মাটি দিয়ে একটু চেপে চেপে শক্ত করে বসিয়ে দিতে হবে। আমার এই গাছটি প্রায় লাগানো কমপ্লিট হয়ে গেছে। আপনি যে কোনো গাছ এই পদ্ধতিতে লাগাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আগে দেখুন, তারপর একটু মাটি গুঁড়ো করে নিয়ে গাছটি গোলাকৃতিভাবে ঘিরে দিতে হবে। এর মধ্যে এবার পানি দেওয়ার পালা বা ফাইনাল স্টেপ, এর মধ্যে পানি দিয়ে দিতে হবে। এইভাবে পানি দিলে পানিটা বেরিয়ে যাবে না এবং গাছটি পর্যাপ্ত পরিমাণ পানি গ্রহণ করতে পারবে। আমি দেখিয়ে দিচ্ছি, গাছটি কেমনভাবে রোপণ হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। খুব সুন্দরভাবে গাছটি রোপণ করা হয়েছে, গাছটি দেখতেও খুবই সুন্দর লাগবে এই পদ্ধতিতে লাগালে এবং দ্রুত বৃদ্ধি হবে। আমার এই কথাটা মিলিয়ে নেবেন। আমি একটা গাছ লাগিয়েছি, সেই গাছটার দুটো ডাল বার হয়েছে। সেই ডাল দুটো এত ভার আর এত সুন্দর হয়েছে যে গাছটি পুরনো ডাল সেই ডাল দুটো ভর করতে পারছে না, এমনই সুন্দর গাছ হয়। এরপর আমি ফাইনাল স্টেপ পানি দিয়ে দেব। পানি দেওয়ার পর আমি দেখব কোথা দিয়ে পানি যেন বার না হয়ে যায়, আমি চারিদিকটা ভালো করে মাটি দিয়ে ঘিরে দেব। আমি 2 লিটার মতো পানি ব্যবহার করলাম গাছটিতে। বন্ধুরা, এই পর্যন্তই আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কৃষি ভাইদের সাথে ভিডিওটিকে শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।
টাটা।